ওয়েলকাম এই ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের ইয়ক ডিজাইন সম্পর্কে জানব তো প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রান্সফর্মারের ইয়ক বলতে কী বোঝায় প্রথমে আমরা একটি কোড টাইপ ট্রান্সফর্মার অথবা সেল টাইপ ট্রান্সফর্মারের পিকচার দেখে নেব ধরো একটা কোড টাইপ ট্রান্সফর্মার এর আগে আমি এই ছবিটি দেখিয়েছি কোড টাইপ ট্রান্সফর্মার এবার এই কোড টাইপ ট্রান্সফর্মারের কোড বলতে আমরা বুঝি এই যে রেক্ট্যাঙ্গুলার পোর্শন যার উপরে পেন চালানো হচ্ছে এই অংশ এবং এই যে অংশ এই যে রেক্ট্যাঙ্গুলার পোর্শন অর্থাৎ এই রেক্ট্যাঙ্গুলার পোর্শনটিকে আমরা বলি ট্রান্সফর্মারের কোর এটি একটি কোর টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে অনুরূপভাবে এই যে রেক্ট্যাঙ্গুলার অংশ এইটি মাঝের এই অংশটি এবং এই অংশটি সমস্তটি নিয়ে হচ্ছে একটি কোর এবার কোরের মধ্যে লক্ষ্য করো যে পোর্শনটাই যে ওয়াইন্ডিং জড়ানো আছে অর্থাৎ যে এই অংশ এই অংশের ওপরে দেখো এল এল অর্থাৎ লো ভোল্টেজ ওয়াইন্ডিং জড়ানো আছে অনুরূপভাবে এই দিকে যে কোরের যে অংশ যার ওপরে এইচ এইচ অর্থাৎ হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটি জড়ানো আছে এই অংশগুলিকে আমরা বলবো লিম্ব এবং এই যে উপরের অংশটি অর্থাৎ এই থেকে এইখান থেকে এই পর্যন্ত যে অংশ উপরের অংশটি এবং এই যে নিচের অংশটি যার মাধ্যমে আসলে দুটি যে লিম্ব এই লিম্ব এবং এই লিম্ব পরস্পর যুক্ত আছে এই যে উপরের যে রেক্টাঙ্গুলার কোর পোর্সেন এবং নিচের যে রেক্টাঙ্গুলার কোর পোর্সেন এই অংশটিকে আমরা বলবো ট্রান্সফর্মারের ইয়ক এবার এই ইয়কের কাজটা কি ইয়কের কাজ হচ্ছে এই লিম্ব পোর্শনে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে একদিক থেকে অপর দিকে পৌঁছে দেওয়া এবং ম্যাগনেটিক যে সার্কিট ম্যাগনেটিক সার্কিটের পাথটাকে ক্লোজ করা যদি এই ইয়ক পোর্শনটা না থাকতো তাহলে এই যে লিম্ব পোর্শন এখানে যে ওয়াইন্ডিং জড়ানো আছে তাতে কারেন্ট ফ্লো করলে একটা ফ্লাক্স তৈরি হতো কিন্তু সেই ফ্লাস কিন্তু যে সেখানে পৌঁছাতে না তাহলে ম্যাগনেটিক সার্কিটটাকে কমপ্লিট করবার জন্য আমাদেরকে ইয়ক পোর্শনের ব্যবহার করতে হচ্ছে এবার এই ইয়ক কি দিয়ে তৈরি হয় ইয়ক সাধারণভাবে এইচআরএস অথবা সিআরজিও হট রোল স্টিল অথবা সিআরজিও দু ধরনের মেটেরিয়াল দিয়েই তৈরি হতে পারে অর্থাৎ ট্রান্সফর্মারের কোর যে মেটেরিয়াল দিয়ে তৈরি ইয়কটাও ঠিক সেই মেটেরিয়াল দিয়ে অবশ্যই তৈরি হতে হবে এবার এই ইয়কের যে এরিয়া সেই এরিয়া কত হবে এখানে লক্ষ্য করো এ ওয়াই ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান পয়েন্ট টু টাইমস অফ এ জি অফ ইন কেস অফ এইচ আর এস অর্থাৎ স্টিল যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে যে গ্রস আয়রন এরিয়া অর্থাৎ এ জি তার থেকে ওয়ান থেকে ওয়ান টাইমস হায়ার হবে এ ওয়াই অর্থাৎ ইয়কের এরিয়াটা গ্রস আয়রন এরিয়ার তুলনায় বেশি হবে যদি আমরা এইচ আর এস কোর মেটেরিয়াল হিসাবে ব্যবহার করি আর যদি আমরা সিআরজিও অর্থাৎ কোল্ড রোলড গ্রেন ওরিয়েন্টেড স্টিলকে যদি কোর মেটেরিয়াল হিসাবে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ইয়কের যে এরিয়া সেটা যে ট্রান্সফর্মারের যে গ্রস আয়রন এরিয়া তার সঙ্গে সেম হবে এবার এই রকম হওয়ার কারণ কি হোয়াই এজিআই লেস দ্যান এ ওয়াই অর্থাৎ গ্রস আয়রন এরিয়া লেস দেন দ্য ইয়ক এরিয়া ফর এইচ আর এর ক্ষেত্রে এটা কেন হয় কারণ যে ইয়ক পোর্শন সেই ইয়ক পোর্শনের কাজ কিন্তু কেবলমাত্র ম্যাগনেটিক যে সার্কিট সেই সার্কিটটাকে কমপ্লিট করে দেওয়া এবার আমরা জানি যে যত বেশি সেখানে ক্রস সেকশনাল এরিয়া হবে তত কিন্তু তার রিলাক্টেন্স কম হবে যদি ক্রস সেকশনাল এরিয়া বেশি হয় অর্থাৎ এরিয়া এ ওয়াই যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে তাতে রিলাক্টেন্সের ভ্যালু কম হবে কারণ রিলাক্টেন্স সমান আমরা জানি এল বাই মিউ এবং রিলাক্টেন্স যত কম হবে তার জন্য এম এর দরকার কম পড়বে অর্থাৎ সমপরিমাণ পরিমাণ ফ্লাস্ককে প্রবাহিত করবার জন্য বা ক্রিয়েট করবার জন্য কম অ্যামাউন্টের এম দরকার হবে এবং সেক্ষেত্রে ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণও কম দরকার হবে এবং অন্যভাবে যদি আমরা দেখি অন্যভাবে যদি আমরা একে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে ফ্লাক্স ডেন্সিটি ম্যাগনেটিক যে ফ্লাক্স ডেন্সিটি অর্থাৎ যাকে আমরা বিএম এম দ্বারা ডিনোট করি সেই বিএম ইজিক্যাল টু ফ্লাক্স বাই এরিয়া এবার এই ম্যাগনেটিক যে ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্সকে এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ম্যাগনেটিক যে ফ্লাক্স ডেন্সিটি তার ভ্যালু লক্ষ্য করো যদি এরিয়া অফ দ্য ইয়ক বেশি হয় অর্থাৎ এ এই এরিয়াটা যদি বেশি হয় তাহলে কি হবে তাহলে বিএম অর্থাৎ যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেটার ভ্যালু কমে যাবে এবং আমরা এটাও জানি যে এডিকারেন্ট লস এবং হিস্টেরেসিস লস যে দুটি ধরনের কোর লস মুখ্যত আমরা জানি সেই কোর লসগুলি কিন্তু এই বিএম অর্থাৎ যে ম্যাক্সিমাম যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি তার উপরে ডিপেন্ডেন্ট অর্থাৎ বিএম বেশি হলে সেক্ষেত্রে কোর লস অর্থাৎ হিস্টেরেসিস এবং এডি কারেন্ট দুটি লসই বেশি হবে সেই কারণে যে এইচ অর্থাৎ যে হট রোল স্টিল সেই ক্ষেত্রে আমরা ইয়কের যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে বেশি রাখার চেষ্টা করি এবং এর ভ্যালু সাধারণভাবে গ্রস আয়রন এরিয়ার থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান পয়েন্ট টু টাইমস হায়ার হয়ে থাকে যাতে এইচ আর এস দ্বারা নির্মিত যে কোর মেটেরিয়াল এবং তার তার মধ্যে ইয়কটাও পড়ছে সেই ইয়ক পজিশনে কোর লসের পরিমাণটা কম হয় এবং ওভারঅল যে কোর লস তার পরিমাণটাও কমে আসে কিন্তু সিআরজিওর ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয় না এর কারণ হচ্ছে সিআরজিও হচ্ছে বেটার কোর মেটেরিয়াল এবং তাতে যে স্পেসিফিক আয়রন লস অর্থাৎ হিস্টেরিস এবং এডিকারেন্ট লস এর যা মান সেটা এমনিতেই যথেষ্ট পরিমাণে কম তাই সেক্ষেত্রে আর আলাদাভাবে এর ক্রস সেকশনাল এরিয়াকে অর্থাৎ যে ইয়কের ক্রস সেকশনাল এরিয়াকে সেটাকে কোরের ক্রস এরিয়া অর্থাৎ তার ক্রস সেকশনাল এরিয়ার থেকে আর আলাদাভাবে কিছু করা হয় না এবং এর ক্ষেত্রে কিন্তু কিন্তু ক্রস সেকশনাল যে এরিয়া সেটা আয়রন এরিয়ার সঙ্গে সেমই থাকে এবং সেখানে কিন্তু কোরলস যেহেতু খুব একটা বেশি নয় তাই আলাদা করে তার ক্রস সেকশনাল এরিয়া বেশি রাখার প্রয়োজন হয় না এবার আমরা দেখব যে ইয়ক পজিশনটা কিন্তু স্টেপড করা হয় না আমরা জানি যে কোর মেটেরিয়াল বা কোরের যে অংশ সেখানে কিন্তু স্টেপড কোর ব্যবহার করা হয় স্টেপড কোর বলতে যেখানে ক্রুষি ফর্ম কোর অথবা থ্রি স্টেপ কোর ইত্যাদি বিভিন্ন রকমের স্টেপ কোরের ব্যাপারে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আমরা জানি যে কোর পজিশন অংশটাকে কিন্তু স্টেপড করা থাকে কিন্তু ইয়ক অংশটি অর্থাৎ যার মাধ্যমে ম্যাগনেটিক সার্কিট কমপ্লিটেড হচ্ছে তার কিন্তু স্টেপিং করা হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে ইয়ক যে অংশ সেই ইয়ক অংশে কিন্তু রকম ওয়াইন্ডিং থাকে না অর্থাৎ লো ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ কোনো ধরনের ওয়াইন্ডিংকেই কিন্তু ইয়ক পোর্শনে রাখা হয় না তাহলে ইয়কের কাজটি কি ইয়কের কাজ হচ্ছে কেবলমাত্র যে ম্যাগনেটিক সার্কিট সেই ম্যাগনেটিক সার্কিটের পাতটাকে কমপ্লিট করে তোলা এবং সেখানে যেহেতু রকম কোনো ওয়াইন্ডিং নেই তাহলে সেখানে কপার সেভ করবার কোনো প্রশ্নই ওঠে না আমরা যে কোরের অংশকে স্টেপ করেছিলাম সেই অংশে কিন্তু কপার ওয়াইন্ডিং জড়ানো থাকতো এবং আমরা এই কারণেই স্টেপ করেছিলাম যাতে করে সেখানে যে কপারের দরকার বা কপারের যে রিকোয়ারমেন্ট সেটা কম হয় কারণ স্টেপ কোর করলে তার যে ওভারঅল যে পেরিফেরাল যে লেংথ সেই লেংথটা কমে যাচ্ছিল এবং তার ফলে সেখানে কপার কম দরকার পড়ছিল কিন্তু যেহেতু ইয়ক পোর্শনে কোনো রকম কপার জড়ানো থাকে না তাই সেখানে কিন্তু এরকম কপার সেভিং কোনো প্রশ্ন ওঠে না এবং সেই কারণে এই ইয়ক অংশটিকে কিন্তু স্টেপ করা হয় না যদি শুধু শুধু ইয়ক পজিশনকে বা ইয়ক অংশটাকে স্টেপ করা হতো সেক্ষেত্রে লেবার হতো খরচা বৃদ্ধি পেত সেই কিন্তু হয় না তাহলে এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট পাচ্ছি একটা হলো যে কেন গ্রস আয়রন এরিয়া লেস দেন ইয়কের এরিয়া ইন কেস অফ হট রোল স্টিল আর দ্বিতীয়ত কোয়েশ্চেনটি হচ্ছে যে কেন ইয়ক অংশটিকে স্টেপড করা হয় না এখানে দেখো এখানে যে আগের যে কথাগুলি বলা হলো সেটি এখানে ব্যাখ্যা করে লেখা আছে অর্থাৎ দ্য পারপাস অফ ইয়ক ইজ টু কমপ্লিট দ্য ম্যাগনেটিক সার্কিট দ্য ইয়ক উইল কনজিউম সাম পাওয়ার টু মিট দ্য কোর লস হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফ্লাক্স ডেন্সিটি অব দ্য ইয়ক অর্থাৎ ইয়কে কিছু পরিমাণ কোর লস অবশ্যই হবে এবং এখানে দেখো ইফ দ্য ইয়ক ফ্লাশ ডেন্সিটি ইজ ডিজাইন এট লেসার ভ্যালু অবভিয়াসলি দ্য আয়রন লস আর কোর লস উইল বি লেস অ্যাজ আয়রন লস ইজ রাফলি প্রপোর্শনাল টু বিএম স্কোয়ার মানে যদি ইয়ক অংশের যদি ফ্লাচ ডেন্সিটিকে কম রাখা হয় তাহলে আয়রন লস অর্থাৎ কোর লসটি কম হবে এর কারণ হচ্ছে আয়রন লসকে আমরা বলতে পারি রাফলি বিএম স্কোয়ার অর্থাৎ ম্যাক্সিমাম যে ফ্লাচ ডেন্সিটি তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল এবং তার সাথে সাথে এটাও বলা হয়েছে দেখো ম্যাগনেটাইজিং এম এম এফ রিকোয়ারমেন্ট ফর এস্টাব্লিশিং দ্য ফ্লাস্ক উইল লেস সেম পরিমাণ ফ্লাস্ক কে এস্টাব্লিশ করবার জন্য কিন্তু কম পরিমাণ এম দরকার হবে এর কারণ নিশ্চয়ই বোঝা গেছে যদি ক্রস সেকশনাল এরিয়া বেশি হয় তাহলে এল বাই মিউ এ যেটার ভ্যালু হচ্ছে রিলাকটেন্সের ভ্যালু অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন বেশি হলে রিলাক্টেন্স কম হবে এবং রিলাক্টেন্স কম হলে যেহেতু এম এম এফ টু রিলাক্টেন্স ইন ফ্লাক্স তাই সেম ফ্লাক্স জন্যই রিলাক্টেন্স কম হলে কিন্তু এম কম দরকার হবে এবং এম কম দরকার হওয়ার অর্থই হচ্ছে কম পরিমাণ ম্যাগনেটাইজিং কারেন্ট সেটা ড্র করবে এখানে দেখো ইউজুয়ালি ফর এইচআরএস মেটেরিয়াল ইয়ক ক্রস সেকশনাল এরিয়া ইজ ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট হায়ার দেন দ্য ক্রস ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য লিম্ব যেটি আগে বলা হয়েছে অর্থাৎ ইয়কের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা গ্রস আয়রন এরিয়ার থেকে পনেরো থেকে কুড়ি শতাংশ বেশি হবে অর্থাৎ এ ওয়াই ইজ ইক্যাল টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান পয়েন্ট টু টাইমস অফ এজিআই এবং এটা দেখো এখানে বলা হয়েছে ইট ইজ নোটেড দ্যাট সি ইজ বেটার ম্যাগনেটিক মেটেরিয়াল দেন এইচ লো এম রিকোয়ারমেন্ট অ্যান্ড হেন্স লো স্পেসিফিক আয়রন লস ইন দ্য ডাইরেকশান অফ রোলিং অ্যাজ কম্পেয়ার্ড টু এইচ আমরা অবশ্যই জানি যে সিআরজিও হচ্ছে বেটার কোর মেটেরিয়াল কারণ সি আর জিও কোর যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্পেসিফিক আয়রন লস কম হবে এবং সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণ এম দরকার হবে যদি ডাইরেকশান অব দ্য ফ্লাক্স পাত যদি রোলিং এর ডাইরেকশানের সঙ্গে সেম হয় তাহলেই এবং তার জন্য লেস ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য ইয়ক ইজ নট অ্যাচিভড ইউজিং লার্জার ক্রস সেকশন অফ দ্য ইয়ক দেন দ্য লিম মানে সিআরজিও কোর যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ইয়কে কম ফ্লাক্স ডেন্সিটি অ্যাচিভ করার কোনো দরকার নেই কারণ সেক্ষেত্রে এমনিতেই যে কোর লস তার পরিমাণটা যথেষ্ট কম এবং ফর সিআরজিও ইউজুয়ালি দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইয়ক সেকশন অ্যান্ড দ্য লিম্ব আর মেড ইকুয়াল অর্থাৎ সিআরজিও কোর যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এরিয়া ক্ষেত্রে এবং যে লিঙ্ক তার ক্ষেত্রে ইকুয়াল রাখা হয় এবার একটি তালিকা লক্ষ্য করো এই তালিকা থেকে আমরা সিআরজিও এবং এইচ আর এই যে ধরনের কোর মেটেরিয়াল সেক্ষেত্রে কার ক্ষেত্রে কিরকম এম এম এর দরকার হয় এবং কার ক্ষেত্রে কিরকম স্পেসিফিক আয়রন লস হয় তার একটি ধারণা করতে পারব দেখো যদি ফ্লাস টেন্সিটির পরিমাণ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ টেসলা হয় পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সিতে যদি এটি অপারেট করে তাহলে লক্ষ্য করো এম এর ইউনিট কি সেন্টিমিটার এম এম এফ এর ভ্যালু কার ক্ষেত্রে কত হবে যদি এইচ স্কোর মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় তার ক্ষেত্রে দেখো টোয়েন্টি এম্পিয়ার টার্ন পার সেন্টিমিটার অন্যদিকে যদি সিআরজিওকে ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি এম ওয়ান পয়েন্ট থ্রি এমপি আট টান পার সেন্টিমিটার ইন দ্য ডাইরেকশন অফ রোলিং যদি ডাইরেকশান অব রোলিংয়ে আমরা ফ্লাক্স ফ্লো করাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি টান পার সেন্টিমিটার এম প্রয়োজন হবে অ্যান্ড এইটিন ইন দ্য ডাইরেকশন টু রোলিং অর্থাৎ যদি ফ্লাক্স ফ্লোটা যেদিকে রোলিং করা আছে সিআরজিওর মেটেরিয়ালগুলি যেদিকে ওরিয়েন্টেড আছে তার ডাইরেকশনের সঙ্গে ডিগ্রি কোণে থাকে অর্থাৎ পারপেন্ডিকুলারলি থাকে সেক্ষেত্রে কিন্তু এম এম এফ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে এম এম এর পরিমাণ হয়ে যাচ্ছে এইটিন অর্থাৎ আঠেরো অ্যাম্পিয়ার টান পার সেন্টিমিটার এবং স্পেসিফিক আয়রন লস বা স্পেসিফিক কোর লস এটার ইউনিট হচ্ছে ওয়াট পার সেন্টিমিটার কিউব এর ভ্যালু কত যদি আমরা এইচ আর এস কে কোর মেটেরিয়াল হিসাবে ইউজ করি সেক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফোর নাইন যদি আমরা এইচ আর এস অর্থাৎ হট রোল স্টিল কে কোর মেটেরিয়াল হিসাবে ইউজ করি কিন্তু যদি আমরা সি আর জিও কে কোর মেটিরিয়াল হিসাবে ইউজ করি তার ক্ষেত্রে দেখো এর ভ্যালু কিন্তু অর্ধেকেরও কম জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফোর ইন দ্য ডাইরেকশন অব রোলিং অর্থাৎ ফ্লাক্স এর ফ্লোটা যদি ডাইরেকশন অফ রোলিং এর সঙ্গে সেম থাকে সেক্ষেত্রে স্পেসিফিক কোর লসটা হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফোর ওয়াট পার সেন্টিমিটার কিউব অ্যান্ড জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স ওয়াট পার সেন্টিমিটার কিউব ইন ডাইরেকশন পারপেন্ডিকুলার টু রোলিং অর্থাৎ যে ফ্লাক্সের ফ্লোটা সেটা যদি সিআরজিও কোরের মধ্যে এরকম দিকে হয় যাতে ফ্লাক্সের ফ্লো পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ রোলিং তখন কিন্তু স্পেসিফিক আয়রন লসের মানটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স হয়ে যাচ্ছে ওয়াট পার সেন্টিমিটার কিউব ইউনিটে অর্থাৎ যদি আমরা পারপেন্ডিকুলারলি দেখি অফ রোলিং রোলিংয়ের সঙ্গে ফ্লাক্স যদি পারপেন্ডিকুলার থাকে তখন কিন্তু সিআরজিও কোর মেটেরিয়াল হিসাবে ইউজ করল সেক্ষেত্রে যে স্পেসিফিক কোর লস হবে সেটা কিন্তু এইচ আর এস এর থেকেও বেশি এখানে সেটি বলা হয়েছে সিআরজিও ইজ এ বেটার ম্যাগনেটিক মেটেরিয়াল দ্যান এইচ প্রোভাইডেড ফ্লাক্স পাথ ইজ ইন দ্য ডাইরেকশন অফ রোলিং অর্থাৎ যদি ফ্লাক্স পাথটা ডাইরেকশন অব রোলিং এর সঙ্গে সেম থাকে তাহলেই কিন্তু সিআরজিও এইচআরএস অর্থাৎ হট রোল স্টিলের থেকে বেটার কোর মেটেরিয়াল হিসাবে পারফর্ম করবে কিন্তু দ্য অ্যাডভান্টেজ অফ সিআরজিও ক্যান বি ব্লেক্স এক্সপ্লোরড ইফ দ্য ডাইরেকশন অফ ফ্লাক্স পাথ কোয়েনসাইডস উইথ দ্য ডাইরেকশন অফ রোলিং এটি আগেই বলা হলো আদারওয়াইজ সিআরজিও ইজ ওয়ার্স মেটেরিয়াল দ্যান এইচআরএস এটিও বোঝাই যাচ্ছে কারণ যদি ডাইরেকশন অফ রোলিং যদি পারপেন্ডিকুলার থাকে ফ্লাক্সপাথের সঙ্গে তখন কিন্তু স্পেসিফিক আয়রন লসটা যেটা হচ্ছে সিআরজিও কোর মেটেরিয়াল ইউজ করে তা কিন্তু এইচআরএস এর তুলনায় বেশি অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সিআরজিওটা এইচআরএস থেকে বাজে কোর মেটেরিয়াল হিসাবে চিহ্নিত হবে সুতরাং সিআরজিওকে যদি কোর মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ডাইরেকশন অব দ্য পাথ অলওয়েজ ইজ সেম অ্যাজ দ্য ডাইরেকশন অফ রোলিং অফ দ্য কোর মেটেরিয়াল